তোর ভাতের কুরকুরি না তোর খেলার কুরকুরি মোরে বাড়ি খাব মোরে বাড়ির থাকবো মোরে বিছনে থাকবো রাত বারোটায় বাড়িতে ফিরব তো ক্রিকেট খেলায় ভাত দেয় না মুই ভাত দেন এডে মুই দেখিম খালি মোর ভুল হইয়া গেছে আব্বা মোর ভুল হয়ে গেছে তোমরা মোক মাফ করি দেন মুই যদি আর কোনোদিন ক্রিকেট খেলা দেখতে যাং তোমরা মুখ তেজ্যপুত্র করি সারি দিবেন এই বাড়ির থাকি মোখ তিনতলাকে বাইন করি দিবেন বাসি থাকতে মুই আর ক্রিকেট খেলা দেখতে যাবান নং ক্রিকেট খেলা দেখার সই মরি গেল ডেও মরি গেল বাসি থাকতে দেখবেন ক্যারে কুরকুরি মরি গেল মরে খাবু আর সাহের দোকানও যায় আর টেলিভিশন দেখবো ওই খেলায় তোক ভাত দিবে টেলিভিশনে ভাত দিবে মুইসন কামলা খাটিয়ে রে তুই এত বড় লুকিসার আসকে কিসের টেলিভিশনে যাই এ জিতছে রে জিতছে বাংলাদেশ জিতছে সাকিব আল হাসান উইকেট নিছে মুই এলে তো মানে ভাত দিয়ে মুই কাল সাপ পুষ আব্বা মাফ করি দেন মাফ করি দেন দেখেন আব্বা স্মরণ করি দেখেন মেলা বছর আগে কছিলেন আব্বা যে মুই তো ক্রিকেটের প্লেয়ার বানাইম বাংলাদেশের জাতীয় দলত তুই খেলাবু এলা সেই ক্রিকেটে পড়ি তোমার অত অহিনে গে আব্বা হ্যাঁ আজকে যদি তো ক্রিকেট প্লেয়ার মুই বানানো হয় খাল খালগাড়িয়ে কুমিরান্না হয় কুমির রান্না হয় তোর কারণে মগ গাইল পারিল হয় তোর সৈ্য গোষ্ঠী গাইল পারিল হয় হ্যাঁ ক্রিকেট খেলার প্লেয়ার বাদে চোর বানাইম তো সোর তাও মুই গর্ব করি কবার চোরের বাপ দুঃখ করেন না আব্বা কষ্ট করেন না দরকার হইলে চুরি করিয়া খাম। তোমরা এক কাম করেন আব্বা তোমরা গরুর দুধ আনেন তো বাইশ মন গরুর দুধ আনেন মুই গরুর দুধ দিয়ে গাও ধুইয়া পবিত্র হোম আর কোনো দিন টেলিভিশনের সামনে যাবার নং বাংলাদেশের ক্রিকেটের খেলার কথাই মুখ তুলবেন নং আব্বা তোমরা দুধের ব্যবস্থা করো কিসের গরুর দুধ দিয়ে তুই গাও ধুইয়া পবিত্র হবু বাঘের দুধ বাঘের দুধের ব্যবস্থা করিম হে টাইগার টাইগারের দুধের ব্যবস্থা করিম তারপরেও তো খেলা দেখা যাবার নয় ক্রিকেটের কথা মুখ তোলা যাবার নয় এ তুই কার বেটা জানিস না মুই এক এক কথার মানুষ রে বাঘের দুধ দিয়ে তো গাও ধোয় মুই তাও তুই ভুলি যা ক্রিকেট ভুলি যা মুই তো ক্রিকেট খেলা ভুলি যাবা চাং আব্বা ব্যাট বলের কথা ভুলি যাবার সাং কিন্তু আবেগ আবেগ আবেগের খেলাতে টেলিভিশনের সামনে যায় ক্রিকেট খেলা দেখং বিবেক তখন কাজ করে না যে বিবেক যদি কাজ করিল হয় তাহলে তো টেলিভিশনের সামনে ভুলেও গেলু না হয় আব্বা আবেগ ধরি রাখবার বাংলা বাং না মুই এলাকি আর সেই ক্রিকেট আছে সেই আবেগের ক্রিকেট আছে মুই যখন ক্রিকেট খেলাসনু তোর পাপন আঙ্কেল যখন ক্রিকেট খেলাছিল আকরাম খান যখন ক্রিকেট খেলাছিল আমিনুল ইসলাম জন ক্রিকেট খেলাসনি এগুলার সকারে অধিনায়ক মুই আসনু রে আইসিসি চ্যাম্পিয়ন টোরফিত থার্টে ফেলাসনু একলাই মুই তিরাশি উইকেট নিসনু পুরিয়া টুর্নামেন্ট মিলিয়ে তোমরা ওই সময় উনিশশো নিরানব্বই সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতলেন আব্বা বিশ্বকাপটা জিতলেন না ক্যা বিশ্বকাপটা যদি জিতেন হয় আজকে বুক ফুলিয়া কবার পাইলং হয় গর্ব করিয়া গর্ভবতী হয়া কবার পাইলং হয় আমরা ক্রিকেট বিশ্বকাপ জিতছি এলা এই বিশ্বকাপ আমরা কোন দিন জিতব কত সালে কত বছর পর এই সিনতে তো খুব তাড়াতাড়ি মরার মানে উপভোগ হয়ে যাবার নাছি আমরা বিশ্বকাপ সেই দিন জিতম যেই বছর কেনিয়ে ফাইনালে যাইবে আমরা বিশ্বকাপ সেই দিন জিতমো যেই বছর জিম্বাবুয়ে ফাইনাল যাইবে সেই দিন আমরা বিশ্বকাপ জিতবো এই দুই দলের এক দল যদি ফাইনালে যায় মনে কর বিশ্বকাপ আমরা জিতে গেছি বাংলাদেশও বিশ্বকাপ আনি ফেলাছি এই আব্বা এমরা তো আইসিসিতে এখন চান্সে পায় না বিশ্বকাপও চান্স পায় না বাসাই পর্বত থাকি এইবার জিম্বাবুয়ে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর যে ওয়েস্ট ইন্ডিজ সেই দলটাও চান্স পায় নাই তোমরা কি বিশ্বকাপের স্বপ্ন দেখতে না আব্বা